তো বন্ধুরা, নতুন একটি খাটের পিউ পলিশের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখো, এই খাটটিতে আজকে কালার করলাম। তো কি কি কালার দিয়েছি, কিভাবে করেছি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করলাম। তো ফার্স্ট দেখো, আমি প্রথমে 220 নাম্বার সিরিজ কাগজ দিয়ে খাটটিকে ঘষে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি ঘষে নিচ্ছি, তোমরা এইভাবে ঠিক ফাইন করে ভালো করে ঘষে নেবে। ঘষে নেওয়ার পরে আমি এই যে জায়গাগুলোতে কালার করব সেই জায়গাগুলো টেপ মেরে নেব। টেপ মেরে নেওয়ার পরে গোল্ডেন কালার অ্যাপ্লাই করব। তো দেখতে থাকো আমি কিভাবে কাজটি করছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে পাবে। আশা করি তোমরা কিছু শিখতে পারবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও। ভিডিওটি লাইক করে সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই দেখার সুযোগ পায়। তো দেখতে থাকো আমি কিভাবে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করব, সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমি খাটটি ঘষে নিয়ে যে জায়গাগুলোতে কালার করব সেই জায়গাগুলোতে আমি টেপ লাগিয়ে নিয়েছি। তো তোমরাও টেপটা লাগিয়ে নেবে, তাহলে কাজটি ভালো হবে। তো দেখো আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করব, তার জন্য ইন্ডিগো গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কিভাবে খাটটিতে গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি, তোমরাও ঠিক এইভাবে চেষ্টা করবে। আশা করি তোমাদের কাজটাও খুব সুন্দর হবে। তো দেখতে থাকো আমি কিভাবে মাছি, বেশি বকবক করবো না, তোমরা দেখো। আশা করি তোমাদের কিছু আইডিয়া তোমরা পাবে, বা আমার কাজটি কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তো দেখো আমার গোল্ডেন কালার মারা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে গোজে জায়গাগুলোতে আমি গোল্ডেন কালার মারিনি, তোমরা দেখতেই পাচ্ছ ফুলের মাঝখানটানগুলো, ওই জায়গাগুলো আমি সাদা কালার অ্যাপ্লাই করব। তা তার জন্য আমি সাদা কালার নিয়ে নিয়েছি। দেখো এবার কিভাবে আমি সাদা কালারটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে থাকো, আশা করি কিছু শিখতে পারবে বা জানতে পারবে। দেখো এইভাবে ধরে ধরে কালারগুলো, যেহেতু কালারের ভিতরে যখন কালার মারা হয় তখন একটু ধরে ধরে মারতে হয়। তো তোমরা এইভাবে আস্তে আস্তে মারবে, আশা করি তোমাদের কাজটাও ঠিক আমার মতো ভালো হবে বা ভালো করার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, দেখতে থাকো আমি কীভাবে কালারটিকে মারছি।
তো দেখো আমার সাদা কালার মারা প্রায় কমপ্লিট হয়ে গেছে। টোটালটাই আমি যে ফাঁকা জায়গাগুলো ছিল ফুলগুলো সেইগুলো আমি সাদা কালার মেরে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোটাই সাদা কালার মেরে নিয়েছি, নিয়ে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কালার অ্যাপ্লাই করব। তো এই কালারটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু এই কালারটা আমি আলাদাভাবে বানাইনি। এটা হলো পার্পল কালার। তো এই কালারটা তোমরা যদি বানাতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো এখানেও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে, এই কালারটা আমি বানিয়েছি সিলভার কালার নেবে তোমরা, তার মধ্যে একটু গোলাপি কালার দেবে। দেখা যাচ্ছে 50 গ্রাম মতো কালার তোমরা বানাচ্ছ, তার মধ্যে সিলভার কালার হয়তো 30 গ্রাম মতো নেবে, 20 গ্রাম মতো তোমরা গোলাপি কালার দেবে, দিয়ে তার মধ্যে তোমরা 1 থেকে 2 ব্লু কালার দিয়ে দেবে। দেখবে দিলে তোমাদের এই পার্পল কালার বা ভেলমেট কালার, অনেকে এটাকে ভেলমেট কালারও বলে, কালারটা তৈরি হয়ে যাবে। তো এই কালারটা করলে খুব সুন্দরই লাগে, সাদা কালারের উপরে এই কালারটা দিয়ে সাজালে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক চলে আসছে। তো তোমরা এই কালারটা বানানো অ্যাপ্লাই করে দেখো, যদি তোমাদের কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এই বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কালারটা কীভাবে অ্যাপ্লাই করছি। তো দেখো আমার পার্পল কালার মারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্রিন কালার দেব, তার জন্য আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি। যে পাতাগুলো আছে বা ওই যে গোল্ডেন কালারগুলো আছে ওই জায়গাগুলো আমি হালকা একটু গ্রিন কালার অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্রিন কালার অ্যাপ্লাই করছি, যেহেতু এই মালটা একটু কালারটা বেশি দেওয়া হয়ে গেছে, কারণ যে পার্টি নিয়েছে খাটটা তাদের মানে পরই এরকমই ছিল, মানে তারা ক্যাটলগ দিয়েছিলো এরকমই কালার তাদেরকে করে দিতে হবে। তো তোমাদের সাথে আমি কালারটা শেয়ার করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে, বা তোমরা যারা করতে চাও এরকম ধরনের ডিজাইন এরকমভাবে তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজটা ভালো লাগবে। তো দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করছি কালারটা। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
তো দেখো আমার প্রায় গ্রিন কালার করা কমপ্লিট। এবার আমি এটা ওয়ালেট কালার দিয়ে সেট করব। দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে আমার কালার দিয়ে সাজানো। এবার ওয়ালেট কালার দিয়ে সেটটা দেব, সেটটা দিলে খাটটা পুরো কমপ্লিট। তারপরে পিউ অ্যাপ্লাই করব। তো দেখো আমি ওয়ালেট কালার নিয়ে নিয়েছি, এবার ওয়ালেট কালার দিয়ে আমি পুরো খাটটাকে সেট দিয়ে নেব। তো দেখো আমি সেটটা কীভাবে দিচ্ছি, তোমরাও এভাবে ট্রাই করো। তো আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগছে। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেল ভিডিওটিকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই দেখার সুযোগ পায়। তো চলো দেখতে থাকো আমি কীভাবে সেটটা করছি।
তো তোমরা দেখো আমার শেড দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে, পুরো খাটটা রেডি হয়ে গেছে। এবার আমি ভিউ অ্যাপ্লাই করব। তো তোমাদের কাছে দুঃখিত, আমি ভিডিওটা এমনি একটু লেন্দি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই পিউ মিক্সিং করাটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না। তো পিউটা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি পরের নেক্সট ভিডিওতে, পিউটা কীভাবে মিক্সিং করি আমি সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা যদি জানতে চাও, তোমাদের জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দাদা কীভাবে পিউটা মিক্সিং করো সেটা জানার জন্যে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে মিক্সিং করাটা দেখাবো। তো দেখো এটাতে আমি 2 কোট অ্যাপ্লাই করবো পিউ। 1 কোট প্রথমে আগে আড়াআড়ি মেরে নিচ্ছি, তারপরে লম্বালম্বি আর 1 কোট দেবো। তো দেখো 1 কোট মেরে নিয়েছি, 2nd কোটটা আবার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করবো এটা আমি, নাহলে কী হবে জানো, আবার 1 কোট মারার পরে আবার এটাকে ঘষতে হবে, তারপরে আবার মারতে হবে। তো আমি এটাকে সঙ্গে সঙ্গেই 2 কোট অ্যাপ্লাই করবো। তো দেখো আমি কীভাবে এটাকে 2 কোট অ্যাপ্লাই করছি, তোমরাও এভাবে ট্রাই করো, তাহলে সঙ্গে সঙ্গেই তোমাদের 2 কোট অ্যাপ্লাই হয়ে যাবে বা তোমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করছি। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হচ্ছ। তো অবশ্যই আমার সঙ্গে থেকো বা ভিডিওটিকে লাইক করো, তাহলে ভিডিও বানাতে আরও আমার ভালো লাগবে। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা অন্য অন্য যদি ডিজাইনের উপরে কালার, কেমন কালার করলে ভালো লাগবে, কী বৃত্তান্ত যদি তোমাদের সেগুলো জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো আমি কীভাবে পিউটা অ্যাপ্লাই করছি। দেখো আমার হেডবোর্ডটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার লেগবোর্ডটা অ্যাপ্লাই করছি। তো এটাও সেম প্রসেসেই আমি অ্যাপ্লাই করছি, তোমরা বুঝতেই পারছো। তো মালটি রেডি হয়ে যাওয়ার পরে যে কত সুন্দর একটা গ্লেজ বা কত স্মুথ পালিশ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। জানি একটু ভিডিওটি বড় হয়ে গেছে, যেহেতু এটাতে কালারটা অনেকটা অ্যাপ্লাই করতে হয়েছে, তো অনেক আলাদা আলাদা কালার মারতে হয়েছে, তার জন্য একটু ভিডিওটি বড় হয়ে গেছে। তা তোমরাও কিছু জানতে পারবে বা শিখতে পারছো। তো দেখো আমি কীভাবে পিউটা অ্যাপ্লাই করছি আর কত সুন্দর একটা গ্লোসি ভাব চলে এসেছে। তো আশা করি ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল ভিডিওটিকে লাইক করো, আর লাইক করে আমার পাশে থেকো, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কিছুটা সামান্য হলেও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার পিউ মারা শেষ হয়ে গেছে, কত সুন্দর কাঁচের মতো গ্লেজ এসছে, একদম পুরো গাছ বা আমি পাশ থেকে হাঁটছি সেটাও পুরো দেখা যাচ্ছে, পুরো মুখ দেখা যাবে, আর এত সুন্দর ফিনিশিং এসছে সেটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। দেখো একদম কাঁচের মতো ফিনিশিং এসছে। তো যাক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।